নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন ব্লগ শুরু করছি আজকে তোমরা দেখতে পারবে হচ্ছে গাঙ্গুর ঘাট এটা হচ্ছে মর্নিং ভিউ গাঙ্গুর ঘাট হচ্ছে রাজস্থানের একটা বিখ্যাত ঘাট এখানে মেলা বসে সাড়ে তিনশো বছরেরও পুরনো এখানে মেলা হয় এই গাঙ্গুর ঘাটের মেলা এই জগদীশ এখানে জগদীশ টেম্পেল আছে জগদীশ টেম্পেল থেকে শুরু হয় সবাই এখানে মিলিত হয়ে তারপরে রকম মূর্তি নিয়ে ঘাটে যায় সেখানে রাজস্থানীদের অনেক রকম রীতি রেওয়াজ পুরী মানে হয় তাদের তা সকালবেলায় আমরা গাঙ্গুরঘাট যাওয়ার আগে এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি উদয়পুরে একটা ঘোড়া মানে অনেকগুলো ঘোরার জায়গার মধ্যে গাঙ্গুরঘাট হচ্ছে একটা ঘোরার জায়গা তা আমরা এখানে সকালবেলা এই বিখ্যাত মানে কচুরি রাজস্থানের খাস্তা কচুরি এটা একটু খেয়ে নিচ্ছি অনেক পুরোনো দোকান এদের বংশ পরম্পরায় অনেক বছরের পুরোনো দোকান আর খুব ভিড় দোকানটাতে সকালবেলা দোকান খুলতে না খুলতেই প্রচুর ভিড় হয়ে যায় দোকানে তা দেবদান আর ঠাকুমা ওর বাবা আমরা সবাই মানে খাস্তা কচুরি খেয়ে নিচ্ছি দেখো কচুরিগুলো সাইজ কিন্তু বিশাল বড় এক একটা কুড়ি টাকা করে পিস তবে আমার মতো মানুষ একটা খেলেই পেট ভরে যায় আমাদের এখানে এক একটা রোলের মতো বড় বড় গোল্লাগুলো দেখো কতগুলো একসাথে ভাজা হচ্ছে উদয়পুরে কিন্তু বিখ্যাত এই দোকানটা একটা আলুর বড়াও করে আবার এখানে খাস্তা কচুরির মতো একটা কচুরিও করে তাই এখানে আবার ওরা খাস্তা কচুরির ভিতরে পুদিনার চাটনি আর একটা টক জল দিয়ে দেয় ওদের কচুরিতে কোনো তরকারি থাকে না ভেতরে যা পুর থাকে ওপরে ওরা একটা পুদিনার চাটনি আর টক জলের মতো একটা দিয়ে দেয় আর এখানে হচ্ছে পান্তুয়া এই পান্তুয়াটাও কিন্তু খেতে দারুণ লেগেছিল ভীষণ নরম মুখে দিলেই মিলিয়ে যায় এইবার আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি গাঙ্গুর ঘাট দেখো এখানে গাঙ্গুর ঘাটের আছে আর পাশে রাম মন্দিরও আছে এই গাঙ্গুর ঘাট সাড়ে তিনশো বছরেরও পুরনো। ভীষণ সুন্দর এই ঘাটের বা দিয়েই আছে হাবেলি হাবেলিতে ধুকতে টাকা লাগে কিন্তু গাঙ্গুরঘাটে কোনো টাকা লাগে না এখানে সব সময় প্রবেশ করা যায় আর ঘাটে সব থেকে বড়ো হচ্ছে এখান থেকে লেকটা পুরোটা দেখা যায় খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে সকালবেলা প্রচুর পায়রা আসে এবং প্রি ওয়েডিং শ্যুটও হয় প্রচুর এখানে তোমরা সব সময় আসলে দেখতে পাবে প্রি ওয়েডিং শ্যুট হয় যেহেতু এটা ফ্রি প্রি ওয়েডিং শ্যুট পয়েন্ট এখানে তাই জন্য প্রি ওয়েডিং শ্যুটটা সবসময় হতেই থাকে সকালের দিকে আর শান্ত সিদ্ধ পরিবেশ এত ভালো লাগে কি বলবো ভীষণই ভালো লাগে এখান থেকে তাজ হোটেলটাও দেখা যায় সিটি প্যালেসের কিছুটা অংশ দেখা যায় দেখো দেখলেই বুঝতে পারবে প্রচুর সুন্দর আর এখানে পায়রাগুলোকে খাবার দেওয়া হয় অনেকে আসে খাবার দেয় সকালবেলা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘাট মানে দেখেই না মনটা ভরে যায় আর প্রতিটা কোনায় কোনায় যেন এখানে ইতিহাস ভরে আছে প্রতিটা কোনায় কোনায় ইতিহাস আর যা দেখলে আমাদের মনটা একদম ভরে যায় ওই যে দেখো সাদা মতো ওটা দেখা যাচ্ছে হচ্ছে ওটা হচ্ছে তাজ হোটেল ওই সামনেই সিটি প্যালেস আছে রয়েছে এই মনোরম পরিবেশটা তোমরা উপভোগ করতে থাকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে তা আমরাও সকাল সকাল চলে এসেছিলাম আমরা যখন এসেছিলাম তখন সাড়ে সাতটা আটটা বাজে তখনই অনেকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য চলে এসেছিলো একটু বেলা বাড়তে বাড়তেই প্রচুর ভিড় হয়ে যায় কারণ প্রি ওয়েডিং শ্যুটের এক একজনের এক এক রকম টাইম থাকে আর লেকের জলটা দেখেছ কি সুন্দর মানে টল টল টলটল করছে দেখো প্রতিটা জিনিসেই যেন একটা ভালোবাসা কেমন একটা মানে আবেগ কাজ করে প্রত্যেকটা জিনিসে আর পায়রাগুলো মাঝে মাঝে উড়ে চলে যাচ্ছিল দেখতে এত সুন্দর এত অপূর্ব লাগছিল কি বলবো তবে এত মানে এত একটা বিখ্যাত জায়গায় কোনো কোলাহল নেই কোনো চিৎকার নেই চেঁচামেচি নেই সবাই কি সুন্দর আসছে পুজো প্রি ওয়েডিং শ্যুট করছে পায়রাদের খাবার দিচ্ছে মানে আমাদের যেটা হয় না আমাদের দিকে খুব কোলাহল সেই কোলাহলটা নেই কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ খুব মানে কোয়াইট আর প্রত্যেকটা মানুষ খুব নম্র ভদ্র প্রত্যেকটা মানুষ কি সুন্দর আমি একটু পায়রাকে খাবার দিচ্ছিলাম হাতে করে ইনি খাবার দেয় প্রতিদিন আসে তাই ওনাকে চেনে উনি যখনই খাবারটা নিয়ে এসেছে পায়রাগুলো চলে এসেছে তা আমি বললাম যে আমি একটু দেবো বলল দিন যেহেতু আমি অনেক দিন ধরে দিই আমাকে চেনে আপনার কাছে হয়তো একটু সময় লাগবে আসতে তা আমি তাও দেখি খাবারটা নিয়ে যখন ধরেছিলাম চলে এসেছে তা বেশ ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও তোমাদের সার্জেন্টপুর প্যালেসে নিয়ে যাবো থ্যাংক ইউ ভিডিও